এ বলছি তখন থেকে হাতটা ছাড়াতে আমার ভালো লাগছে না তখন আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো কার সাথে বলতে হবে কার সাথে বলতে হবে না অনেক করে বুঝিয়েছি তোমাকে আর বোঝানোর দরকার নেই কি হচ্ছে নাকি ছাড়ো ছাড়ো ভালো লাগছে না ছাড়াচ্ছো কেন হাতটা বারবার একটা কথা বলছি বুঝতে পাচ্ছ না আজ পর্যন্ত কেউ এখনো চড় মারেনি তুমি চড় মারতে গেলে কেন আমাকে তো হাতটা কেন ছাড়াচ্ছো মাথা গরম হয়ে গেছে দেখো ছাড়ো আমি যেতে দেব না চল যাও তুমি কি করবে করে নিও তুমি তোমার দিকটা দেখ তুমি তোমার দিকটা দেখে নিও তুমি তার একা একা থাকো সো হে গাইস তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ভিডিও দেখে তোমরা ভালো হয়ে যাবে তো আজকে আবার একটা বর্ষার উপর নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হতে চলেছে আমি বাইরে চলে যাবো অনেক দিনের জন্য ঠিক আছে ঠিক আছে দু তিন বছরের জন্য বাইরে চলে যাবো তো বর্ষাকে সেটাই বলবো ফোন করে আমি ওকে ডেকে নিচ্ছি তো তার রিয়াকশনটা কেমন হয় আমি সেটাই দেখবো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো প্রচুর মজা আসবে ঠিক আছে চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক বিবেকবোধ বলে একটা থাকা দরকার কতক্ষণ থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছে এখন বলছে কি আছে একটু নাই ওয়েট করেছো তো কি হয়েছে মেকআপ করছিলে আগে থেকে কত দেখতে সুন্দর হয়ে গেছে এই ছোটবেলায় যা দেখেছিলাম আর এখন যেমন দেখছি একদম ম্যাচ হচ্ছেই না একদম চেনাই যায়নি একে বলে তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না ছেলেদের মন চুরি করতে ওই জন্য এরকম ভাবে সেজে এসেছে তাই তো একদিন ভাবছি তোমাদের বাড়িতে যাবো বুঝলে নিয়ে যাবে তো দেখবো কি কি মেকআপ দিয়ে এত সুন্দর করে সেজে আসো গরম তো হবেই গরমকালে গরম হবে না তো কি হবে হ্যাঁ যাই হোক তোমাকে একটা কি বলতো একটা কথা বলার ছিল তোমাকে ওই জন্য আমি আরো ডেকেছিলাম এত দুপুর দুপুর করে বলো খেয়ে এসেছো তো আগে বলো খেয়ে আসবো না এত দুপুর বেলা ডাকলাম খেয়ে আসবো না এত রোদের মধ্যে তুমি আমাকে ডাকলে আরে ডাকলাম বলতে এটা সত্যি তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে ওই জন্য আমি তোমাকে ডাকলাম বলবো তো অবশ্যই কিন্তু তুমি কি ভাববে না ভাববে আমি সেটাই ভাবছি কি ভাববো বল তুমি তো জানো যে আমার ইউটিউবের ভিডিও ভিডিও এসব করতে কত আমার ইচ্ছা কত মানে শখে আমি এসব করি তোমার ব্যাপারটা হচ্ছে এমন একটা চাপের একটা মানে সৃষ্টি হয়ে গেছে না আমাকে তার জন্য বাইরে চলে যেতে হবে বাইরে চলে যেতে হ্যাঁ হ্যাঁ নয় সত্যি আমি তোমাকে ওই জন্য ডাকলাম নাহলে তো আমি তোমাকে ফোনেই বলতে পারতাম মিথ্যা কথা নয় গো সত্যি কথা এটা আমি তোমার সাথে ইয়ার কি করে বলে এত দুপুর বেলা এত রোদের মধ্যে আমি তোমাকে ডাকিনি ভাবলাম কি করবে তুমি বাইরে গিয়ে কাজে বাইরে মানুষ কেন যায় কাজের জন্য যায় আমি কাজে চলে যাব ওই জন্য কেন তুমি তো ভিডিও ভিডিও করো এত তুমি কাজ কি কি করবে তোমার এত স্বপ্ন তুমি আরে ভিডিও ভিডিও করে কিছু হচ্ছে না গো এখন ভেবেছিলাম একটা সময় যে ভিডিও করে অনেক কিছু হবে অনেক দাও আরে সময় তো দিচ্ছি বলো এত সময় দিচ্ছি কই কিছু তো হচ্ছে না ভিডিওতে কেউ কিছু সাপোর্ট করছে না ভিউজ আসছে না তো কি হবে আর ওই জন্য ভাবলাম যে মা আমাকে মারে অনেক দিন থেকে বলছে এবার কাজ কর কাজ কর আর ভিডিও করে মানে বাড়ির লোককে আর কি গুছিয়ে রাখতে পারছে না ওই জন্য ভাবলাম যে এবার ভিডিও আরে ছেড়ে দিয়ে বাইরেই চলে যাই একটা নিজেরও তো একটা দায়িত্ব আছে না যে এত বড় হয়ে গেছি বাইরে কেন যাবে এখানেই কাজ করো এখানে সেরকম কাজ পাচ্ছি না গো আমি বাইরে আমার দাদা থাকে ভাবছি দাদার কাছে চলে যাবো মুম্বাই থাকে ওই আসে না বাইরে যেতে হবে না তিন চার বছর ছাড়া ছাড়া আর কি আসে বাইরে যেতে হবে না যেতে হবে গো কিছু করার নেই আমার টিকিট হয়ে গেছে আমি যেতে দেব তুমি যেতে না দিলে কি হবে এখানে কিছু করার নেই আমি কি আমার মায়ের উপরে কথা বলবো নাকি আমাকে যেতে হবে না যেতে হবে না ব্যাপারটা বুঝতে পারছো না আমার পরশু দিন টিকিট হয়ে গেছে আমাকে যেতে হবে না যেতে হবে না বাইরে কানে না বললে হবে না গো পরশু দিন হয়ে গেছে
টিকিট আমার ইয়ার কি পেয়েছো তুমি ইয়ার কি কি আছে যেতে হবে আর কাল পর্যন্ত তো ঠিক ছিল আজকে হঠাৎ বাইরে চলে যাবে কাল পর্যন্ত ঠিক ছিল এবার দাদাও আমাকে বলছিল তো আমি কালকে রাতেবেলা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে না এবার চলেই যাই তো হ্যাঁ বললাম দাদা সঙ্গে সঙ্গে টিকিট করে দিল তো ওই জন্য আমাকে যেতে হবে আর মাকেও বললাম মা রে বেশ খুশি হয়েছে ওই জন্য যখন খুশি হয়ে গেছে একবার আমি আর না বাইরে আমি যেতে দেব বাইরে যেতে এখানে অনেক কাজ আছে এখানে কাজ করো এখানে কাজ পাইনি বলেই তো বললাম যে বাইরে যাব এখানে সেখানে ভালো থাকবো গো আর দাদারা আছে বাইরে যাবে না মানে যাবে না তুমি আমি বলে দেব আর তুমি ব্যাপারটা বুঝতে পারছো না ব্যাপারটা হচ্ছে যে আমার দাদারা তো ঠিক করে নিয়েছে ওখানে দাদারা আছে আমার তো কিছু অসুবিধা হবে না তারাই খাওয়া দাওয়া দেবে তারাই সব টাকা দেবে তুমি বুঝতে পারছো না বাইরে চলে গেলে আমি এখানে কি করব একা চোখে খুঁজে যায় আমি তো ফোন করব তোমাকে প্রত্যেকদিন ফোন করব না হবে আমি কাজে শেষে আমি টাইম পেলেই তোমাকে ফোন করব না আমি একা হয়ে যাব এখানে একা তো কি হচ্ছে ভিডিও কল করে নেবে তুমি আমার কথাটা একবারও ভাবছো না তোমার কথা ভাবছি তো ওই জন্য তো বলছি কাজের ফাঁকে আমি ভিডিও কল করব তোমাকে কল করে নেব না এটাই তো বলছি আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমার মায়ের সাথে কথা বলেও তুমি কিছু করতে পারবে না কারণ আমার মা নিজে তোমার সঙ্গে আমি কথা বলবো হবে না আমার মা নিজে ঠিক করেছে না এটা বাইরে যেতে হবে না আমি দেব না বাইরে যেতে ব্যাপারটা বুঝতে আমাকে বাইরে যেতে হবেই বাইরে বাইরে কত টাকা জানো এখানে যে টাকাটা কামাবো সেটা বাইরে আমি দ্বিগুণ টাকাটা কামাবো বুঝতে পারছো এটা হচ্ছে ব্যাপার না আমি বাইরে যেতে দেব না মানে দেব না এখানে পড়ে থেকে কিছু লাভ হবে না গো এখানে সেই 100-200-300 টাকা সেই রোজ পাবো ওর থেকে বরঞ্চ বাইরে গিয়ে আমি 700-800 টাকা 1000 টাকা করে রোজ পাবো কত ভালো ভালো 30 দিনে 30000 টাকা এর সরকারি চাকরির মতো টাকা আমি এখানে কি করব তো কটা বছর ওয়েট করে যাও আমার জন্য 5টা বছর তো ওয়েট করে যেতে পারো না তাহলে তারপরে আমি টাকা কামিয়ে নিয়ে চলে আসব তারপরে না হয় তুমি আমার সাথে থাকবে আমি বাইরে যেতে দেব না তো একটু আমার জন্য ওয়েট করতে পারছো না আমি তো কাজের জন্যই তো যাচ্ছি আমি তো আর অন্য কিছুর জন্য যাচ্ছি না তাহলে বুঝতে পারলে তাহলে আমি চলে যাচ্ছি তাহলে ওইটাই আমি তোমাকে বলবো বলে আজকে এসেছি আমি তোমাকে যেতে দেব না গো তুমি আমার মাকে ফোন করো সত্যি কথা বলতে কিছু বল ওখানে বলার নেই আর কারণ আমার মাই ঠিক করেছে ঠিক আছে মায়ের সঙ্গে আমি কথা বলবো বলেছি তো মারেও তো চাই যে আমি অনেক কাজ আছে এখানে কাজ করব শোনো শোনো মারেও তো চাই যে আমি একটা ভালো জায়গায় থাকি ভালো দাদাদের সাথে থাকবো দাদাদের সেখানে বৌদি আছে তারা রান্না করে দেবে আমি খাব আমি যেতে দেব না সব দিক থেকে একদম মানে কি বলবো ঠিক আছে তাহলে আমার কথার কোনো দাম নেই তুমিও বলছো কিন্তু এখানে সেরকম কাজ নেই গো এরকম এখানে যতটা কাজ আছে তার থেকেও বেশি খাটুনিটা বেশি হয় বুঝতে পারছো সব দিকটাই দেখতে হবে আর তাছাড়াও দেখো ধরো আমরা 3-4 বছর পরে ধরো আমরা বিয়ে করলাম তারপর তুমি খাওয়াবো কি তোমাকে আমি কেন কোনো মানুষ কি এখানে থাকে না এখানে থেকে খেটে খাওয়ায় না আরে খেটে খাওয়ার ব্যাপারটা আলাদা একটা ভবিষ্যৎ বলে তো একটা জিনিস আছে না তোমাকে যেতে দেবো না মানে আমি যেতে দেবো না আমাকে যেতে হবে কিছু করার নেই না আমি তোমাকে যেতে তাহলে আমার কি হবে এখানে তোমার বলতে আমি তোমাকে ফোন করব বলছি তো আমি তোমাকে ফোন ফোন করলে কি সব হয়ে যাবে হ্যাঁ তুমি আমাকে ছাড়ো ছাড়ো না না আমি এমনি থাকো এমনি কথা বলছি তো আমাকে যেতে হবে গো কিছু করার নেই তুমি যতই আমাকে ধরো ও পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে হারাচ্ছো কেন হাতরা ছাড়ো না ছাড়ো না আমি আরে এ ধরে রেখে কি করবে আমাকে যেতে হবে আমার ভালো লাগছে না আরে বুঝতে পারছ না ব্যাপারটা আমি যেতে পারবো না তোমাকে আরে না গো তুমি ছাড়ো না কিছু ব্যাপারটা এটা নয় আমাকে যেতে হবে এটা কিছু করার নেই ছাড়াচ্ছো তুমি আরে কিছু করার নেই আমাকে যেতে হবে আমাকে মা যখন বলে দিয়েছে আমাকে আমি যেতে দেবো না এখানে কাজ আমি ছাড়ো না ভালো লাগছে না আমার ছাড়ো তো হাত ছাড়াচ্ছো কেন ভালো লাগছে না বলছি বাইরে যাব শুনতে পাই না তখন থেকে ভালো লাগছে না আমার কিছু ভালো না লাগার কি আছে আমি যা বললাম সেটাই না আমি যেতে দেব না ছাড়ো না ভালো লাগছে না তুমি ছাড়াচ্ছো কেন ভালো লাগছে না বলছি আমি বাইরে যাব বাস আমি যেতে দেব না
আজ পর্যন্ত কেউ এখনো চর মারে, তুমি চর মারতে গেলে কেন আমাকে তো হাত রে কেন ছাড়াচ্ছ? মাথা গরম হয়ে গেছে, দেখো ছাড়ো না, হাত হচ্ছে বলে ঠিক আছে তুমি থাকো, তুমি বলছো তো বাইরে যেতে হবে না, আমি বাইরেই যাবো ঠিক আছে, এটা তো আমি বাইরে যেতে দেব না, মানে দেব না, বাইরে আমি যেতে দেব না, চল যাও, তুমি কি করবে করে নিও, তুমি তোমার দিকটা দেখ, তুমি তোমার দিকটা দেখে নিও, তুমি তার একা একা থাকো। বাচ্চার মতো কাঁদছো কেন এখনো? ঘর যাওনি কেন এখনো? আমার ইচ্ছা মানে দেখো না মানি ব্যাগটা কোথাও পড়ে গেছে, সাহায্য করো না, দেখো না, দেখো না, খুঁজলে খুঁজো না আলো ঘর যাও, বেকার এখানে বাচ্চাদের মতো কাঁদনীয় রকম ভাবে কাঁদছো কেন? আমার ইচ্ছা। আরে মানি ব্যাগটা হারিয়ে গেলো বা কি করে আমি বাইরে যাবো বলো তো, টাকা পয়সা নেই একদম, সোনা দানা আছে কিছু দাও না, বিক্রি করে একটু বাইরে যাই। আছে কি আছে দাও না, যদি থাকে আমার মেরে দেবো, যাও বলছি। কি করে এবার আমার হাত পা চলে যাবে, দাও না, যদি সোনা দানা থাকে দাও না, বিক্রি করে বাইরে যেতে হবে, একদম টাকা ফাঁকা নেই। আমি যেতে বলেছি এখান থেকে। রেগে যাচ্ছ কেন এত? রেগে যাওয়ার কি আছে এখানে? তো রেগে যাওয়া কি করে? রেগে যাব না। আরে কেন রেগে যাওয়ার কি আছে? আমি বলবো আর কি, রেগে যাচ্ছে কেন? দেখো না এদিকে, একটু দেখো এদিকে, যাও যাও, তুমি বাইরে যাবে তো, দেখো এদিকে দেখো, তুমি বাইরে গিয়ে অনেক টাকা ইনকাম করবে, যাও বাইরে যাও। আরে রেগে যাচ্ছ কেন? বাইরে যাও। আরে রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? বাইরে যাও যাও বাইরে, রাগ দাও না। আরে দেখো দেখো ওইদিকে ক্যামেরা, দেখো দেখো ক্যামেরা থাকুক আর যাই থাকুক। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি যাও তো। না দেখো দেখো ওইদিকে, আমি ছাড়ো আমাকে। আরে রেগে যাওয়ার কিছু নেই, আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম বলো। প্র্যাঙ্ক করো আর যাই করো, যাও বাইরে। না দেখো 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 ওইদিকে ক্যামেরা, আমি ক্যামেরা আমি দেখতে পেয়েছি, তুমি যাও। হ্যাঁ তো গাইস, ও প্রচুর পরিমাণে রেগে আছে ঠিক আছে, কি করে এখনো পরিমাণে রেগে আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো কিছু একটা বলো, হ্যাঁ বলো, ছাড়তে বলেছি আমি। তো ভিডিওটা আজকে এতটাই ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।